হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বিজয় বায়ান্নর কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিজয় বায়ান্ন সম্পর্কে আমরা যখন টাইপিং করি তখন আমরা কিছু সমস্যা ফেস করি। যেমন র লিখে আমরা যখন স্পেসটা প্রেস করি তখন রটা ও লেখায় রূপান্তর হয়। তো এই সমস্যার সমাধানটি কিভাবে করতে হয় তা আজকের ভিডিওতে আমি দেখাবো। আর একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমার চ্যানেলের ভিডিওটি আপনার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো চলুন ভিউয়ার্স, আপনাদের না করে আজকের ভিডিওটি শুরু করি। আমি প্রথমে এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি ওপেন করেছি, এরপর বিজয় বায়ান্ন সফটওয়্যার এখান থেকে ক্লাসিক করে নিয়েছি। আপনাদের যাদের বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। আর এখন আমি একটা ফন্ট সিলেক্ট করছি, ফন্টটা সুতনি এমজে। আর এখন আমি টাইপ করছি, র লিখে টাইপ করছি। দেখুন আপনারা টাইপ করে যখন আমি স্পেস বার প্রেস করছি তখন র লেখাটা ও আকৃতির হয়ে যাচ্ছে। এর সমস্যা সমাধান করার জন্য আমাদের এখানে উপরে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারটি আমরা সিলেক্ট করব। এরপর আমরা চলে যাব মোর কমান্ডস টুলে। এরপরে আমরা এখানে জেনারেল ডিসপ্লে প্রুফিং তিনটা অপশন দেখব, আমরা প্রুফিং এ সিলেক্ট করব। এরপরে আমরা যাব অটো কারেক্ট অপশন, এখানে সিলেক্ট করব। এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, তো এখানে সবগুলা চেক মার্ক দেওয়া থাকবে এমন আর কি। আপনাদের এমন চেক মার্ক দেওয়া থাকবে, তো এগুলো আমাদের আনচেক করে দিতে হবে। অনেক সময় নতুন করে এমএস ওয়ার্ড সেট আপ দিলে কিংবা উইন্ডোজ সেট আপ দিলে এগুলো অটোমেটিক চেকমার্ক গুলো দিয়ে থাকে, তো আমরা এইগুলা আনচেক করে দেব। দিয়ে আমরা এখানে ওকে প্রেস করব, দেন এখানে ওকে প্রেস করব। এখন যদি আমি লিখি র লিখে স্পেস দিই তাহলে দেখুন র অক্ষরটি ও হচ্ছে না। এরপরে আমি আমাদের লেখাটি লিখছি, তাও দেখেন আমাদের লেখাটি লিখলেও এখন আর র ও আকৃতি ও লেটারে রূপান্তর হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি আপনি একটু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।